আমাদের রাজ্যে সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যদি সিলেক্টেড হওয়া যায় তাহলে প্রত্যেক মাসে যে স্যালারি বা মাইনেটা পাওয়া যাবে সেটাও কিন্তু সরকারি স্পে স্কেল অনুযায়ী পাওয়া যাবে তো কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ হচ্ছে কিভাবে আবেদন করতে হবে সেটা এবার দেখে নেব একটা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল মানে গভর্নমেন্টের স্কুলের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তিটা কিন্তু উত্তরবঙ্গ সংবাদপত্রে প্রকাশিত করা হয়েছিল টু অ্যাসিস্ট্যান্ট টিচার ইন পার্মানেন্ট ভ্যাকেন্সি মানে দুজন পার্শ্ব শিক্ষক নিয়োগ করছে পার্মানেন্ট ভ্যাকেন্সি মানে স্থায়ী পদের জন্যে কোন কোন বিষয়ে সেটা প্রথম যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে বি এ বিএড বেঙ্গলি নর্মাল সেকশান অর্থাৎ বেঙ্গলি সাবজেক্টের ওপর শিক্ষক নিয়োগ করা হচ্ছে এবং সেকেন্ড যে পদটা আছে সেটা হচ্ছে এম কম বিএড এইচএস অর্থাৎ এইচএস ক্যাটাগরির শিক্ষক নিয়োগ করা হচ্ছে এম কম থাকতে হবে সাথে তোমাদের বিএড কোর্স কিন্তু করা থাকতে হবে কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই সাবজেক্টের ওপর ভিত্তি করে তোমাদের নিয়োগটা করা হবে এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে যেটা করতে হবে অ্যাপ্লাই উইথ টু সেটস অফ টেস্টিমোনিয়ালস ডালি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস মানে তোমাকে দু সেট টেস্টিমোনিয়াল পাঠাতে হবে ডালি সেল প্যাটেস্টেড তোমার নিজস্ব সেল প্যাটেস্টেড করে নেক্সট বলেছে অ্যাপ্লিকেশান তোমরা পাঠাবে উইথিন ফিফটিন ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান বাই রেজিস্টার্ড অথবা স্পিড পোস্ট মানে তোমরা রেজিস্টার পোস্টের মাধ্যমে অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশান পাঠাবে পনেরো দিনের ভেতরে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে কোন দিন থেকে যেই দিন এই পাবলিকেশান করা হয়েছে এই নোটিশটা সংবাদপত্রে পাবলিশ করা হয়েছে সেই দিন থেকে পনেরো দিনের ভেতরে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা পৌঁছানো চাই অ্যাপ্লিকেশান তোমাদের পাঠাতে হবে টু দ্য সেক্রেটারি সেন্ট ইগনেটিয়াস হাই স্কুল এইচ এস অ্যাট পিও মানে পোস্ট অফিস মজলিসপুর ভায়া কানকি কে এ এন কে আই কাঙ্কি উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল যার পিনকোড নাম্বার হচ্ছে সেভেন ডবল থ্রি টু জিরো নাইন এই যে অ্যাড্রেসটা তোমরা দেখছো এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন পৌঁছাতে হবে পনেরো দিনের ভেতরে এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে যে তোমাদের স্যালারি মানে পে স্কেল যেটা থাকবে সেই পে স্কেলটা কিন্তু অ্যাস পার রোপা দু হাজার উনিশ অর্থাৎ রাজ্য সরকারের যে রোপা দু হাজার উনিশ স্কেল আছে সেই উনিশ স্কেল অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারিটা তোমরা পাবে মানে তারা অবশ্যই বলে দিয়েছে যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন স্যালভিস সামাললি রিজেক্টেড মানে তোমরা যদি অসম্পূর্ণ আবেদনপত্র পাঠাও তাহলে সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ কিন্তু তোমাদের আবেদনপত্র অবশ্যই রিজেক্ট করে দেবে সো তোমরা আবেদনপত্র পাঠানোর আগে বারবার কিন্তু ভালো করে তোমরা সেটা চেক করে নেবে এখন দেখো টেস্টিমোনিয়ালে যে সমস্ত ডকুমেন্টস তোমরা পাঠাবে সেই ডকুমেন্টসগুলোর মধ্যে প্রথমে যেটা দেবে সেটা হচ্ছে তোমাদের ক্লাস টেনের মানে মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড এবং মার্কশিটের জেরোস্কপি অবশ্যই দেবে দ্বিতীয় নম্বরে যেটা দেবে সেটা তোমাদের টুয়েলভ ক্লাসের মানে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিটের জেরোস্কপি অবশ্যই দেবে তিন নম্বরে যেটা দেবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশানের অ্যাডমিট এবং মার্কশিটের জেরোস্কপি তোমরা অবশ্যই দেবে এবং চার নম্বরে যেটা দেবে পোস্ট গ্র্যাজুয়েশান পোস্টটা থাকছে বাংলা টিচারের জন্য যেখানে পোস্ট গ্র্যাজুয়েশান লাগছে না সেকেন্ড পোস্টের ক্ষেত্রে তোমরা পোস্ট গ্র্যাজুয়েশানের অ্যাডমিট এবং মার্কশিটের জেরোস্কপি অবশ্যই কিন্তু দেবে পাঁচ নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে তোমরা যে স্থায়ী বাসিন্দা পশ্চিমবঙ্গের তার প্রুফ হিসাবে তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জেরোস্কপি দেবে এবং ছয় নম্বরে তোমরা তোমাদের আপডেটেড বায়োডেটা অথবা সিভি ফর্ম হিসাবে তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে দেবে এবং সাত নম্বরে তার সাথে তোমরা দু কপি কালার পাসপোর্ট ফটোগ্রাফ তোমাদের দেবে এবং আট নম্বরে যেটা দেবে সেটা হচ্ছে ওয়ান সেলফ অ্যাড্রেস এনভেলাপ উইথ ফাইভ রুপিস পোস্টাল স্ট্যাম্প মানে পাঁচ টাকার ডাকটিকিট ছাটা তোমাদের সেলফ অ্যাড্রেস মানে নিজের নাম ঠিকানা লেখা একটা এনভেলাপ কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানের সাথে অবশ্যই দেবে দিয়ে পনেরো দিনের ভেতরে তোমাদেরকে কিন্তু ওই স্কুলের নির্দিষ্ট ঠিকানায় রেজিস্টার পোস্টের মাধ্যমে অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে এরপরেও কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্যে কিন্তু চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে